নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/12/2020 মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সে আপডেটটা আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আজকে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 15/12/2020। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত মাদ্রাসায় নতুন বই পৌঁছাবে। কোভিড-19 কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর মধ্যে ভার্চুয়ালভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করেছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। বছরের শেষে নতুন ক্লাসে ওঠার তোড়জোড় শুরু হয়েছে এবং পিছনে নেই রাজ্যের 614 মাদ্রাসা। তার সঙ্গে এমএসকে, এসএসকে এবং আনএডের মাদ্রাসাগুলিও পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে নতুন বই নিয়ে যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে তার উদ্যোগ নিল মাদ্রাসা শিক্ষা কর্মকর্তা। আগামী জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে যায় সেই উদ্যোগ নিল আবিন হোসেন। সোমবার তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা প্রত্যেক স্কুলে বই পৌঁছে দেবো। এর পর প্রধান শিক্ষকরা মিড ডে মিলের সঙ্গে নতুন বইও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। তবে কোভিড-19 পরিস্থিতিতে কোনো ছাত্রছাত্রী নয় অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হবে বলে তিনি জানান। জানুয়ারি মাসে মিড ডে মিলের খার বিতরণ করা হবে এবং নতুন বই সেই সময়তেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন। এবং তিনি বলেন, ইতিমধ্যেই প্রত্যেক স্কুল থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা কত সেই সম্পর্কিত তথ্য পাঠানো হয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে প্রত্যেক স্কুলে বই পৌঁছে দেবে ডিএমই। মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর আবু তাহের কামরুদ্দিন বলেন, প্রতি বছরই নতুন বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়, এবছরও সেই রকমই পরিকল্পনা নিয়েছে ডিএমই। এবং পর্ষদ প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা সম্পর্কিত তথ্য পাঠিয়ে দিয়েছে। আশা করা হচ্ছে যে অন্যান্য বছরের মতো এবছরও নির্দিষ্ট সময়ে বই হাতে পাবে ছাত্রছাত্রীরা। কোভিড-19 পরিস্থিতিতে পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে পর্ষদ ও ডিএমই যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান। তাহলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের প্রথম জানুয়ারি প্রথম সপ্তাহে তাদের নতুন বই মিলবে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। তো এটা খুবই ভালো খবর। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।